আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজ এসেছি সেনাপতির দিঘি পারে। সেনাপতির দিঘি মাদারীপুর জেলার আমরাতলা ও খাতিয়াল গ্রামের মধ্যবর্তী স্থানে মানবসৃষ্ট দিঘি। মাদারীপুর জেলার ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে সেনাপতির দিঘি অন্যতম। তটভূমির সেনাপতি দিঘির তটভূমিসহ সেনাপতি দিঘির আয়তন 60,703 বর্গ মিটার, গভীরতা প্রায় 10 মিটার। 1665 সালের 24শে ডিসেম্বর মুঘল আমলে শায়েস্তা খাঁর বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ এই দিঘি খনন করেন। প্রায় 350 বছর ধরে নিজ মহিমায় কালের সাক্ষী হয়ে আজও টিকে আছেন সেনাপতির দিঘি। অবস্থান মাদারীপুর জেলা। ধরন কৃত্রিম জলাশয়। এই সেনাপতির দিঘি মাদারীপুর কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আমরাতলা ও খাতিয়াল গ্রামের মধ্যবর্তী স্থানে সেনাপতির দিঘির অবস্থান। প্রায় 15 একর ভূমি এই দিঘি। মাদারীপুর শহরের ইটেরপুল থেকে দক্ষিণ দিকে গগনপুর বাজার দিয়ে পশ্চিম দিকের রাস্তা দিয়ে সোজা রাস্তার শেষের প্রান্তে এই দিঘিটি অবস্থিত। ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকাল 1658 হতে 1707 খ্রিস্টাব্দ আমলের সুবেদার শায়েস্তা খাঁর নেতৃত্বে মগ জলদস্যুদের বিতাড়িত করার জন্য বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁ 288টি নদীতে অভিযান পরিচালনা করেন। বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের বিতাড়িত করে তার সেনাবাহিনীর একটি অংশ চন্দ্রদ্বীপ বাকলা বর্তমান বরিশাল অঞ্চলে অভিযান চালায়। সেখান থেকে মগ সৈন্যদের বিতাড়ন করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকা যাওয়ার পথে বর্তমান মাদারীপুর জেলার কালকিনি উপজেলা বালিগ্রাম ইউনিয়ন মধ্যবর্তী স্থান আমরাতলা ও খাতিয়াল এলাকায় কিছুদিন অবস্থান করেন। এই সময় পানীয় জলের অভাব মেটানোর জন্য বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁর সেনাবাহিনী ও এ দিঘি খনন করে। এর নাম হয় সেনাপতির দিঘি। আবার কারো মতে এ অঞ্চলে পানির লবণাক্ততা বেশি থাকায় মিষ্টি পানির প্রয়োজনে তার সেনাবাহিনী এই দিঘিটি খনন করেন। এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা। কথিত রয়েছে দিঘি খননের পর পানি না ওঠায় সেখানে ঘোড়দৌড় হয়। ঘোড়দৌড়ের এক পর্যায়ে দিঘির দক্ষিণ দিক থেকে পানি উঠতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে দিঘিটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আরও কথিত রয়েছে এই সময় দিঘির কাছে অনুষ্ঠানের জন্য থালা বাসন চাইলে রাতে তা দিঘির পারে উঠে থাকত। অনুষ্ঠান শেষে সেখানে রেখে গেলে পরদিন সকালে সেখানে আর তা দেখা যেত না। আমরাতলা গ্রামের কাজী আবেদলের মেয়ের বিয়ের সময় দিঘির কাছে থালা বাসন চাওয়া হয়। যথারীতি থালা বাসন দিঘির পারে পাওয়া যায়। বিয়ের অনুষ্ঠান শেষে আবেদ কাজীর স্ত্রী রুবু বিবি একটি কাঁসার বাটি ছাইয়ের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। পরের দিন এই গৃহিণী পাগল হয়ে যায় এবং দীর্ঘকাল অসুস্থ থাকার পর তিনি মারা যান।
বর্তমানে আর কোনো অনুষ্ঠানে থালা বাসন চাইলে দেখিতে আর থালা বাসন ভেসেও উঠত না। পরবর্তীতে আর কোনো অনুষ্ঠানে থালা বাসন চাইলে দেখিতে আর থালা বাসন ভেসে উঠত না। দিঘির পশ্চিম পাশে যেখানে খাতিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার সামনে এক বটগাছ ছিল। সেই বটগাছে প্রচুর হনুমান বসবাস করত। বটগাছ ও হনুমানের দেবতা ভেবে হিন্দুরা দিঘিতে গোসল করে এই বটগাছের নিচে এসে পূজা দিত। ধন্যবাদ।